পাক সেনা আদালতে ভারতীয় নাগরিক প্রাক্তন নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের নির্দেশ প্রত্যাহারের দাবিতে ইসলামাবাদকে আরও কড়া বার্তা দিল নয়াদিল্লি। সামুদ্রিক অঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করে দিল ভারত। 16 থেকে 19 এপ্রিল এই বৈঠকে যোগ দিতে দিল্লিতে আসার কথা ছিল পাক প্রতিনিধি দলের। বৈঠকে আন্তর্জাতিক জলসীমায় মৎস্যজীবীদের ঢুকে পড়া এবং উদ্ধারকাজ সংক্রান্ত বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, পাক প্রতিনিধি দলের ভারত সফরের অনুমতি দেয়নি প্রতিরক্ষা মন্ত্রক। সূত্রের দাবি, কুলভূষণের বিষয়ে ইসলামাবাদের ভূমিকায় ক্ষুব্ধ হয়েই এই বৈঠক বাতিল করেছে নয়াদিল্লি। কুলদীপ যাদবকে সাথ জাস্টিস হোক, ইসকে লিয়ে জিস হদ তক জানা হোগা ভারত জায়েগা, ভারত সরকার জায়েগী। গুপ্তচর তকমা লাগিয়ে কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে পাক সেনা আদালত, কিন্তু কোনো গ্রহণযোগ্য প্রমাণ এখনো তারা তুলে ধরতে পারেনি। নয়াদিল্লির হুঁশিয়ারি, কুলভূষণকে বাঁচাতে যতদূর সম্ভব তারা যাবে। প্রাক্তন নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবের বিরুদ্ধে দেওয়া চার্জশিট ও মৃত্যুদণ্ডের রায়ের সার্টিফাইড কপিও চেয়েছে ভারত, কিন্তু সেসব দেওয়া তো দূরের কথা। কুলভূষণের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের দেখা করার আর্জিও 13 বার খারিজ করে দিয়েছে পাকিস্তান। Minister has already made a statement on the floor of the house and she has said it very clearly that Kulbhushan Jadhav was abducted, kidnapped from Iran and after that we have been trying to find out when we came to know. We have asked for consular access 13 times. It has not been provided to us. All this points to a particular... এই পরিস্থিতিতে কুলভূষণের মৃত্যুদণ্ড নিয়ে দুদেশের মধ্যে চাপানউতোর চরমে। নয়াদিল্লির বক্তব্য, এ ব্যাপারে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে পাকিস্তান। কোথায় কুলভূষণকে রাখা হয়েছে, তিনি কেমন আছেন, এসব বিষয়ে কোনো তথ্যই ভারতকে জানাচ্ছে না পাক সরকার। এই প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করে ইসলামাবাদকে নয়াদিল্লি কড়া বার্তা দিল বলেই মনে করছে কূটনৈতিক মহল। এবিপি আনন্দ।